মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে কর্মকর্তা আটক। মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে আটক করা হয়েছে। ওই দেশের দুর্নীতি দমন কমিশন MSCC 13 এপ্রিল সকালে মানব সম্পদ মন্ত্রণালয় ভবনে অভিযান চালিয়ে ওই কর্মকর্তাকে আটক করা হয়। এছাড়া শ্রমিক নিয়োগে দুর্নীতি সংশ্লিষ্ট এক এজেন্টকেও আটক করা হয়েছে। তাছাড়া খবরে বলা হয়েছে, আটক ওই কর্মকর্তা মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমারের ঘনিষ্ঠ বলে জানা গেছে। এদিকে অভিযানের পর সাংবাদিকদের এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এই বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন তানশ্রী আজম বাকি। তিনি বলেন, অভিবাসী শ্রমিক নিয়োগ সংস্থার সঙ্গে জড়িত দুর্নীতির অভিযোগে তদন্তে সহায়তা করার জন্য আরও একজনকে আটক করা হয়েছে। আটকরা নিজেরাই একটি অভিবাসী শ্রমিক নিয়োগ সংস্থা প্রতিষ্ঠা করেছেন বলে অভিযোগ রয়েছে। আটক দ্বিতীয় ব্যক্তি ওই অভিবাসী শ্রমিক নিয়োগ এজেন্ট বলেও জানান দুর্নীতি দমন কমিশনার এই কর্মকর্তা। এর আগে 12 এপ্রিল ব্যাংকক থেকে মালয়েশিয়ায় ফেরার পর রাত 1টার দিকে প্রথমে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই এজেন্টকে আটক করা হয়। পরের দিন 13 এপ্রিল সকালে মানব সম্পদ মন্ত্রণালয়ের ভবনে অভিযান চালিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাকে আটক করা হয়। এরপর থেকে মানব সম্পদ মন্ত্রণালয় ও এর সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলোর কর্মকর্তাদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট আরও একাধিক ব্যক্তি আটক হতে পারে বলেও কমিশনের একাধিক সূত্রে জানা গেছে।